السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون؟ ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إصلاح المسلمين أرشد كرتك عيدتو أسكي تفسير القرآن مع إليل سرد بحضر شبابتي معزز مكرم علماء کرام اوستی شما بیتو
প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত, আনকাবুত হল মাকড়সা, মাকড়ে হয় আনকাবুত, মাকড়ের নামে একটা সূরার নাম করলাম। কেন? মাকড়ের দৃষ্টান্ত আল্লাহ এই সূরার মধ্যে এনেছেন। পৃথিবীতে প্রত্যেকেই ঘর বানায় এবং প্রত্যেকটা প্রাণীকে ঘর বানাবার মতো যোগ্যতা এবং তার আসবাব প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ দিয়েছেন। ওই দিকে বলতে গেলে সময় যাবে, বাবুই পাখিও ঘর বানায় এবং কীভাবে বানাইতে হবে সেই কৌল কৌশল আল্লাহ তারে শিক্ষা দিচ্ছেন। বিভিন্ন প্রাণী থাকার জন্য ঘর বানায়, কিন্তু যত ঘর আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হল মাকড়ের ঘর। আমরা কথা কাছি না গুমারি তো কিছু হা না কইেন, যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর মাকড়ে। আল্লাহ কুরআনে বলছেন যে একটু বাতাস আইলেই ঘর ভেঙ্গে খান খান, আগ দিয়া তাহা দিলে মাকড়ের জাল শেষ। কে বলে ঠিক না? ঝাড়ু দিয়ে বাড়ি দিলে মাকড়ের ঘরের অস্তিত্ব থাকে না। কিন্তু আবার দেখেন ছোট্ট একটি পোকা, এর নাম মাকড়। এই মাকড়সা ঘর বানাবার জন্য সুতা লাগে, এই সুতার জন্য উমর উপর বাজারও আমার লাগে না, সিলের যেতে হয় না, এর ফেলে সুতার ফ্যাক্টরি। অথচ আপনারা যদি এই মাকড়সারে ফাইরিয়া দুই ভাগ করেন, এক ইঞ্চি সুতা পাইবেন না, ঠিক না? কিন্তু সে যখন ঘর বানায় এক হাত না, দশ হাত না, একশো হাত না, পাঁচশো হাতের সুতাও যদি ধরা হয় কৃষি দিয়া বাড়ি দিয়েছে, আর এখন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন এই মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল। আল্লাহ বুঝাইতে চায় যারা দুনিয়ার ঘর মজবুত ঘর বানাইয়া খুব ফাউন্ডেশন দিছে, উঁচা উঁচু বিল্ডিং বানাইছে, এটা তো বালু নফিল বুনিয়ান, আর বড় বড় বিল্ডিংয়ে বোঝা বেলাগিরি হরের বানাইছি বা ই ঘর বানাইয়া আত্মগরিমা করে, অহংকার করে, আর মনে করে খুব মজবুত একটা ঘর বানাইছি, তিন বছর খালি দেখতে আছি, একবারে কাম হইতেছে সিলেট উপশহর, জিজ্ঞাসা আমি তিন বছর ধরে কাম হয় কী তা হয়, নিচে ভূমিকম্প প্রতিরোধ, মানে ভূমিকম্প আইলে ঘর হরত না এমনি জুলব, যাতে না ফেলায় এই ব্যবস্থা দেওয়া হইতেছে। আল্লাহ
ভূমিকম্প প্রতিরোধ দিলেই গড়কে রক্ষা করা যাবে না। আল্লাহ বুঝাইতে চান, এই দালান কুটা হইয়া যারা আমারে ভুলছ, আখেরাত ভুলছ, জেনে রাখো তোমাদের কাছে মাকড়ের গড় যে দুর্বল, এটা শুধু বাচ্চাও বুঝে, ও শিক্ষিতও বুঝে, শিক্ষিতও বুঝে, ইঞ্জিনিয়ারও বুঝে, লাঙ্গল ভাস বেড়াও বুঝে, দূরে কণ্ঠে খেয়াল না বেড়াও বুঝে, বেরিয়েও বুঝে, মাকড়ের গড় যে খুব দুর্বল। আল্লাহ বলেন, মাকড়ের গড় যত দুর্বল তোমার দালান কুঠা এরটাইতে আরো হাজার গুণ দুর্বল। যেদিন ইসরাফিলের সিংহে হু দিব, দুনি তো তুলার নাই, সব পুড়ে দেবে, যেরকম ঠিক না? অথবা যেদিন তোমার মৃত্যু হবে, সব পরিষ্কার দেখবা, আজ নাইলে বুক তাহা দিতই, সব সাদা, বিল্ডিংও নাই, জায়গা জমিনে সব সাদা দেওয়া যায়, কিচ্ছুই থাকবে না। আল্লাহ তাদেরকে বোঝানোর জন্যে, যারা দুনিয়ার দালান কুচা আল্লাহর দেওয়া নিয়ামত হইয়া আখেরাত ভুলে গেছে, তাদেরকে বোঝাবার জন্যে মাখনের গড়ের দৃষ্টান্ত আনছেন। তাহলে এই সুরার নাম এই কারণে রাখছে সুরাতুল আঙ্কা বুত। কি বুত? ওদের জুড়ে কইলে কি বুত? আঙ্কাবুত। এই সুরার যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হইল যে আমরা এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন পৃথিবীতে থাকবো না, যেরকম শিখি না, কিছু হা না কইেন একদিন আসতেন না ফেরা আসতে তো এখন, আবার আমরা এই পৃথিবীতে থাকবো চলে যাব। এই জন্যে বাংলা কবি বলেন যে আমাদের আগে এই পৃথিবীতে অনেকজন বাস করেছিলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকব না কেউ বেশিক্ষণ। কি বলেন ঠিক না? ছিলাম না, কইতে গেছি, এটার জবাব হইল আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি, করতে গেছি আর শুধু দেখো, এখন মরার পরে আবার যাইবেন কই? আমাদের সকলের টার্গেট থাকতে হবে মৃত্যুর পরে আমরা আবার জান্নাতে যেতে চাই, যেরকম ঠিক না আর শুধু দেখো। তো জান্নাত কিনতে হইলে একটা জিনিস লাগবে, তার নাম ঈমান। কি নাম? ঈমান। আপনি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বিশ্বাসী হইতে হবে। কালিমা বিশ্বাস ছাড়া, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্যে পূর্ব শর্ত হল তার ঈমান থাকতে হবে। ঈমান কারে কয়? অন্তরের এক বিশ্বাস, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। মহাদ্দিসের একটা নাম আরো ব্যাখ্যা দিছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন তার উপরে অন্তর দিয়া বিশ্বাস করার নাম হইল ঈমান। এটা অন্তরের জিনিস, আকীদার জিনিস, ঈমানের জিনিস, এটা ভিতরের কলবের সাথে দিলের সাথে সম্পর্ক। আর আমল হইল দেহের সাথে সম্পর্ক, আমলরা দেহের সাথে সম্পর্ক, ঈমান মানুষের দিলের সাথে সম্পর্ক। তাহলে এখন আসেন,
অন্তর দিয়া সেই বিশ্বাস করার নাম ইমান। ইমান যদি না থাকে নবীর বাবা হয়েও জান্নাত পায় না, ইমান যদি না থাকে নবীর চাচা হয়েও জান্নাত পায় না, ইমান না থাকলে নবীর স্ত্রী হয়েও জান্নাত লাভ করতে পারলো না, নবীর সন্তান হয়েও জান্নাত লাভ করতে পারলো না। আর ইমান থাকার বিনিময়ে কালো হাসি গুলাম বিলাল যিনিও জান্নাতের সর্দার হয়ে গেছেন। তাহলে ইমান লাগবে, যদি কি লাগবে ইমান, ইমান ছাড়া জান্নাত পাওয়া যায় না। এখন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে যে জিনিসটা তুলে ধরছেন সেটা হইল যে ইমান আপনি আনতে গেলে, ইমানের আপনি ইমান আনছেন, ইমানের বিনিময় কমের পক্ষে দশটা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। এই ইমান আনার সাথে সাথে আপনার প্রতি পরীক্ষার সম্মুখীন হইতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ পাক কেন পরীক্ষা নেবেন? আর পরীক্ষা নেওয়া, ইমানের পরীক্ষা নেওয়া যা, এটা কি শুধু আমাদের বেলায় না আরও পরীক্ষা নিয়েছেন সেটাও আল্লাহ পরিষ্কার করে জানাই দিয়েছেন। শুধু তোমাদের বেলায় না, যুগে যুগে ইতিহাস প্রমাণিত যে ইমানের কারণে যুগে যুগে ইমানদাররা পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন لقد فتن الذين من قبلهم إن أقبلت أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ বলেন মানুষেরা কি এই কথা ধারণা করে, এটা মনে করে যে আমি ইমান আনছি, এতটুক বলার পরেই আমি তাকে ছেড়ে দিব, পরীক্ষা নিব না? কেন নেবেন? এখন বলে وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ الله বলে তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তাদেরও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, সেই ইতিহাস লম্বা, তোমাদের পরীক্ষা নেব। কেন নেব? এই কথাটা প্রকাশ করার জন্যে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা প্রকাশ করার জন্যে। আর না হয় নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু বাজারের চার দোকানে বইয়া বুক তাহা দিয়া মাথে নামান্দ হরতাম পারি, সুদ খাইতে পারি, ইমান বড় শক্ত আসেনি এমন লোক শুধু দেখুন। এখন কার ইমান শক্ত আর কার ইমান মরম, ইদা বোঝানোর জন্যে, ইদা প্রকাশ করার জন্যেই পরীক্ষা নেওয়ার দরকার। আর শুধু দেখুন ক্লাসের মধ্যে ছাত্র যদি 50 জন থাকে, পরীক্ষা যদি না হয় যে গাদা মাখা কিচ্ছু বলতে পারে না, এ হয়ে এক নম্বর। আর শুধু দেখুন তাই কে ইমানের দাবিতে সত্যবাদী, কে ইমানের দাবিতে মিথ্যাবাদী, বুঝবো কেমনে? আমাদের দেশে
কিছু লোক তো এমনও আছে যারা বড় বড় সেমিনারে গেলে যা মাঝে মাঝে মাহফিলও যায়, গেলে পরে মিলাদ মাহফিলও গিয়া হয় যে মিলাদ কায়েম করতে হবে, সিরাতুল নবীর মেডিকেলে হয় সিরাতুল নবী প্রতিষ্ঠিত করতে হবে এবং রসুলের আদর্শ বাস্তব না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না, আসতে পারে না। আবার খুজার মধ্যে গিয়া এখানে গিয়া হয় যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মঙ্গল প্রদীপ জ্বালানো না হবে, মঙ্গল বয়ে আনবে না, এটা আবার দাবি করে মুসলমান। আবার দেখা যায় ইলেকশনের সময় এলে মাথার মধ্যে কর্তিকা দিন এক তকি আইনা টুই আইনা মাথার দেয়, এরপরে আবার বিসমিল্লাহ আউযুবিল্লাহ দিয়ে শুরু করে। আবার হিন্দুরা এখানে গেলে হেরাসটাও হয়, আবার দেখা যায় উমরাও করে আর দাবি করে হাক্কা ইমানদার। এখন কে ইমানদার কে ইমানদার না এটা প্রকাশ করার জন্যই পরীক্ষার দরকার। আল্লাহ পাক বলেন পরীক্ষা নেবেন। এখন পরীক্ষা নেবেন কিভাবে, নেওয়ার পদ্ধতি তিনভাবে, যখন কয়ভাবে, তিন ভাবে পরীক্ষা নেবেন। এক নম্বর পদ্ধতি হইল আল্লাহ পরীক্ষা নেবেন ঈমান আনার পরে, যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ বলেন কাফেরদের দিয়া ও মুসলিম দিয়া বেঈমানদের দিয়া নাস্তিক মুরতাদদের দিয়া তোমাদের ফিটানি হইব, ফিটামু নির্যাতন আসবে, নির্যাতন হইও যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই লোক মৃত্যুর সাথে সাথে জান্নাতবাসী হয়ে যাবে। প্রথম পরীক্ষা হইল নির্যাতন, যখন কি আসলে সেই নির্যাতনের আবার ধরন আছে, কোন নির্যাতন আছে বলিতে, কোন নির্যাতন আছে মানে আপনার জেহেনকে নির্যাতিত করলো, এমনি ফিটে না মারে না কিন্তু হলো জঙ্গিবাদ সন্ত্রাসী, এই কথা কইয়া আপনাকে মানে ভুল তত্ত্ব দিয়া একটা ফেরাসানি একটা অশান্তি একটা টেনশনের মধ্যে ফেলাইল, এটাও এক জাতের নির্যাতন। এখন লক্ষ্য করে দেখেন বিভিন্ন জায়গায় আপনাকে হয়রানির মধ্যে ফেলে দিল, হয়রানির মধ্যে ফেললেন। আমরা বিভিন্ন জায়গার মধ্যে ফাঁস উর্জমা দিলে মুসলমান হওয়ার কারণে যে একটা হয়রানি করা হয় এটাও তো একটা নির্যাতন। আর দুজনে কন অন্য করলো না মুসলমান চুহিওয়ালা দাঁড়িওয়ালা তখন দেখাও অহন নিয়া ফাঁসর দেয় না তো গুড়া তো সকল লাগাইতে এটা বলে কখনো কিন্তু আছে যাও শরীর কিন্তু আছে যাও তো তোমার বাড়ি ঘর কিটা তোমার ফুয়া কজন পুরী কজন বিয়া করছ কটা ঘুমাই গেছে না খেয়াল দেন নির্যাতন শুরু হইল। কিন্তু এই নির্যাতন যতই হবে ইমানদার আবার দেখা দিছে যে এই পরীক্ষায় উত্তীর্ণ যুগে যুগে যত নির্যাতন চালাইছে ফিটাইয়া নির্যাতন করে একজন ইমানদারের ইমানও নিতে পারে নাই। আর তো জোরে বরং যত নির্যাতন চালানো হয় তত ইমানদারের ইমানের স্প্রিট আরো বেড়ে যায়। এমনি ইমানদার নীরব, কিন্তু যেই মাত্র খুশা দেয় তখন তা আরো সে তো উড়ে ঘুমন্ত সিংহের মতো, সিঁড়িখানে গেছে সিংহ দেখত, তো গিয়া দেখে রডের ভিতরে সিংহ ঘুমারিছে, বেলা হয় এটা তো সিংহ না, কারণ সিংহ তো মানুষ দেখলে তর্জন গর্জন করে হুঙ্কার দেয়, এটা তো ছাগলের নদী, আতো আছে একটা সাথী
ইজাদার রোডের সিহা দিয়া খুসা দিছে, সিংহ হয় ঘুমাই সে ভাল লাগে না, আবার খুসা দেয় এমনি হুঙ্কার দিয়ে যখন উঠছে হা, এখন হ্যাঁ জুতা সাথে হলাই দিছে দৌড়। ঠিক তেমনি ভাবে মুসলমানের অবস্থা হইল এমনি নিরাগ, কিন্তু যেই মাত্র তার ইমানে কোষা দেওয়া হয় দিতে দেরি হংকার দিতে দেরি হয় না, আর কিছু দেখান, আর যখনই কোষা দিছে সর্দার আলাউদ্দিন সিলেট বাসি করতে উঠছে, যখন কোষা দিছে হ্যাঁ দাউদ হায়দার সিলেটের মানুষ করতে উঠছে, যখন কোষা দিছে তসলিমা নাসরিন যখন সারা বাংলাদেশে মানুষ করতে উঠছে, যখনই কোষা দিছে সালমান রশ্মি করতে উঠছে, যখনই শাহবাগী সেই নাস্তিকরা মোর্তাদরা কোষা দিছে গড়তে উঠছে মুসলমান, যদি এখন দেখিনা ঠিক না, তখন দেখা যায় এমনভাবে গর্জে উঠে তখন নাস্তিকরা জুতা মোজা হারাইয়া দৌড়ন ছাড়া আর উপায় থাকে না, আর দুজনে কন মুসলমান নির্যাতনের কারণে তার ইমান দেয় না, দুজনে কন নির্যাতন করছে এর লেগে ইমান দেয় না, কেন দেয় না? আপনার কাছে যদি এমন একটা দামি হাতর থাকে যে হাতর দিয়া সিলেট ডিস্ট্রিক্ট কিনতে পারেন গাড়ি বিয়ে হাতর হয়েছেন ইজা বগল তরিত তৈয়া যাতা দাঁড়িয়ে ঘুমায় থাকবেন, কে বলছে আল্লাহ আমার মাপ মনে বুঝুই না বলেন যে আমি বিয়া মারা মানুষের থেকে তো সাহায্য করুন দরা হা বা না হইয়া হ্যাঁ ঘুমাই না মানুষের লাগান হ্যাঁ বুঝেন ভূগোল তুলে তুলে একটা বলিছে পাপ্তর নিবার লেগে যদি চেষ্টা করে ও হাত খালি না বুঝলে কাটিয়ে দাও ঠেঙ্গাই না হলো খালি না হাত দিতে পারে হাও দিতে পারে মাগার হাত তোর দিতাম না এখন ঠিক কিনা ইমানদার হয় হাত দিতে পারে পা দিতে পারে জীবন দিতে পারে মগর ইমান দেওয়া হবে না। এখন এর ইতিহাস যদি আপনাদের সামনে পেশ করতে যায় আল্লাহ সাহাবায়ে কেরামরে কত লোক দেখাইছে, 70 জন সাহাবি ধরা হয়ে গেছে গা এক মুশরিক বাদশার কাছে, এই 70 জনের সর্দার যিনি তিনার নাম হলো আবদুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, 3 জন সাহাবি ছিলেন শ্রেষ্ঠ সুন্দর এর মধ্যে উনি একজন, যাদেরকে দেখলে বেড়াবিলি লাইন ধরে দাঁড়াইত আই লাভ ইউ গুড তো উনি ধরার হলে মুর্শিক বাদশাহ কয় আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি, তোর মতো যুবক আমি জীবনে দেখছি না, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, তখন কয় তুই আমার সুন্দর দেখ কি অত পাগল আমার রসুলের সুন্দর দেখলে তো তুই মরে গেলে বুঝলে, আচ্ছা যাক যুবকরে কয় তুমি যদি আমারে ইমান খান দিয়া দাও আমরা দলে চলে আসো আমার অর্ধেক রাজত্ব তোরে এক্ষুনি লিখে দেব, তো একটা হাসি দিছে, এই হাসি শুনে হইল কি দিছেই সে হাসি, অনেক সময় হাসি অনেক প্রকার এর মধ্যে একটা হাসি হ্যাঁ কি দিছে করিয়া বুঝলেন না তুচ্ছতা ছিল কাফের কয় কি রে তোর হাসির তো নমুনা বলে না আমার স্বাস্থ্য আপনার কিন্তু ভালো লাগছে না, ও কেমনি ভাল লাগবো তোমার রাষ্ট্র রই কুদ্দুর তা অর্ধেক দিবা আমি কি পাগল নি
আমার রসুল বলছেন ইমান যদি ধরে রাখতে পারি লয়া দিতে পারি কমের ভাগে দশটা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ দান করব। আর তুমি কেউ তোমার রাষ্ট্রের বর দেখতে দিবা এমন পাগল আছে কত বড় জিনিস এসব লাগি তো দেখ আমার মেয়ে একমাত্র মেয়ে খুব সুন্দরী তোর জাদু বেদার তা আর একটা হাসি দিস কই রে তুমি তোর ভালো লাগছে না রে মুশিক কি করে ভালো লাগবে তোমার মেয়ে যতই সুন্দরী হোক ফেলের ভিতরে ফায়খানার গাছটি আছে তোর এখন ঠিক না পচা রক্তের টাঙ্কি আছে ফেসাবের একটা ছলা আছে নাকের মধ্যে ইঙ্গাইল আছে কানের মধ্যে খৈর আছে চৌকের মধ্যে হুইজ আছে তোর এখন ঠিক না মুখের মধ্যে দুর্গন্ধ আছে একদিন যদি দাঁত ব্রাশ না করে মুখের কাছেও যাওয়া যায় না মাছ ধরে কোন দিকে না এ বাসা শোনো আমার নবী বলেছেন ইমান নিয়ে যদি পৃথিবীর থেকে বিদায় হতে পারি এমন বউ আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছেন যার পেটের ভিতরে পায়খানার গাছটি নাই বসা রক্তের টাঙ্কি নাই পেশাবের কোনো থলি নাই নাকের ইঙ্গেজ নাই চোখের মধ্যে উজ নাই কানের মধ্যে খড়ি নাই মুখের মধ্যে দুর্গন্ধ নাই এক রুতুত যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয় সমস্ত সাগরের পানি মেসকে আম্বরের নায় গ্রানযুক্ত হয়ে যাবে আমার বুঝে ধরছে তোর ফুরি নিতাম তাহলে গরম ছেড়ে ছেড়ে দেব কই চালবো মন্দির জোরে কইনি বড় হাতিলার মধ্যে তেল গরম করছে এরকম ছেড়ে দেওয়া হবে একজনকে নিয়ে ছেড়ে দিছে সঙ্গে সঙ্গে হাত দিক থেকে গোষ্ঠগুলো আলাদা হয়ে গেল দেখাইতেছে তোমারও ছাড়বো এরকম বা উনি বলেন ছেড়ে দিবা বলে হ্যাঁ ছাড়ো অসুবিধা নেই তুমি আজ আছে বলো কান দেয় জলা রাখ রাখ দিল নরম হয়েছে দিল নরম হয়েছে শান্ত আছে এখন মনে হয় প্রস্তাব মেনে নিব রে যুবক এখনো সময় আছে গরম তেলের মধ্যে তোকে ছেড়ে দেওয়ার দৃশ্য দেখে তুই কান্না শুরু করে দিয়েছিস এখনো সময় আছে প্রস্তাব মেনে নে তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে লাগলিয়া কয় না না হইলে খান্দস কেনেতে রে মুশিক তুই মনে করছিস গরম তেল দেখে আমি কাঁদছি না আমার কান্দার কারণ হইল প্রভুর কাছে শেরবারের মতো দরখাস্ত পেশ করতেছি প্রভু গো একটা জান দিয়া তুমি কি ইমান পরীক্ষা করতে চাও আমার প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় যদি একটা করে জান দিয়ে দিতা আর তুমি বলতে রে আব্দুল্লাহ ইবনে উজাফা তুই কি এতগুলো জান রক্ষা করবি না ইমান রক্ষা করবে প্রভু গো তোমার জাতের কসম করে বলি সমস্ত জানগুলো আমি আমার ইমানের জন্য কোরবানি করে দিতাম এই কথাটা ফ্রেশ করতেছি এলে কান্দাছি একটা জান দিয়া উনি কিতাব পরীক্ষা করতো আমার জানলেই কিতা আর কিতাব মূল্য দিতাম এলে কান্দাছ আল্লাহ পাক তখন কাফের বিশ্বে বই ঢুকাই দিস এখন তাই নাকি বাবা রে বাবা যে জাতি ইরু ভো আগুন দেখ ঘুমে গেছে যুগে যুগে
কাবেরানির যতন করে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়? যতই মারে কিন্তু মুসলমানের আর রাস্তায় জান দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। তারা ব্যর্থ হয় আর মুসলমান জান দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা আরো বাড়ে। আমার বাসায় কয় এক কাম করো, বুঝলে কি একটা কথা অন্তত রাখ, বুঝলে কি বুঝলে আমার কপাল একটা সুমা দেয় সেরে দেব। আবদুল্লাহ উজাহা কয় তোর কপালে সুমা দিলে যদি আমারও সেরা দেশ তোর কপালও সুমা দিতাম না। যদি আমার সাথী যে আছে 69 জন এদেরকে যদি সারস সমা দেব, সমা দিবে তখন রাজি হয়েছে কপালে সমা দিতে। তো কপালে সমা দেওয়ার সময় হানদেবীর কাপড়টা আগে তৈছে কপালো এমনি তৈয়া একটু সমা দিছে কচি দেখেন আবার বুঝছ না, বুঝলেন না? বুঝলে আল্লাহ কোরআনে বলছে তোরা না হাক ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, না হাক। আমি সুমা দেওয়ার সময় নিয়ত করছি আল্লাহ এর কহরও দিছি না, আমি আমার কাহরও সুমা দিছি। মুশরিক তুই না হাকের গায়ে সোমা দিই নাই, নিয়োগ আল্লাহ করছি। তখন বলে আরে বাপ রে বাপ, যে জাতির এত বড় চেতনা এটাকে মিটেবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। 70 জন 69 জন সাথী উনিসহ যখন মুক্ত করে দিল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ডারে আইলেন অভ্যর্থনা দিয়ে নেওয়ার জন্যে, বর্ডারে আইসা দলায় ধরলেন ও আবদুল্লাহ ইবনে হুযাইফা আয়, আমি তোর শরীরের মধ্যে সম্মান করার জন্য আমিরুল মুমিনিন উমর হইয়া আমি নিজে বর্ডারে এসেছি তোর মতো যুবকের শরীরের মধ্যে সম্মান করার জন্য, কারণ তোর সম্মানের কারণে 70 জন মুসলমান মুক্তি পেয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন যে যুগে যুগে ইমানের পরীক্ষা হয়, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কিনা। প্রথম নম্বর পদ্ধতি হইল নির্যাতন হবে, যেরকম কি হবে নির্যাতন, এই একভাবে। দ্বিতীয় ভাব হইল আল্লাহ পাক পরীক্ষা নেবেন ওষুধ দিয়া, আপনার ভিতরে আসবে আমি নামাজ পড়ি জিকিরাজকার করি আল্লাহ বিল্লাহ করি আমার অত বেমার, আর হে সুদ খায় ফের খালি ভুল হইতাছে ঘুষ খায় এর দিয়ে যাবি রিজ নাই, ফেটনা বড় হইলে মিলে যাবি রিজ হয় ই সুদ করে ফের খালি গুডাউনে লাগান ঘুমাই গেছেন কেনা এটা, কিন্তু হের দি বেমার নাই। আল্লাহ বলেন বেমার অসুখ দিয়া মুসিবত দিয়ে মাঝে মাঝে পরীক্ষা নেই, তুমি যদি মুসিবত থাকার পরেও আলহামদুলিল্লাহ আমি তখন বুঝি এই ইমানদার সত্যিকারের ইমানদার তার জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বরদেরকে বড় বড় আল্লাহর ওলিদেরকে মহান আল্লাহ পাক রোগ সুখ দিয়েও অভাব অনুরণ দিয়া দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা নিছেন। ইমানদারকেও এই পরীক্ষা নেবেন যে অভাব আসবে, মুসিবত আসবে, রোগ সুখ আসবে, এই সবগুলোর অবস্থায় মুমিন বলে আলহামদুলিল্লাহ। আর শুধু এই কথা আলহামদুলিল্লাহ বলতে পারলে সত্যিকারের মুসলমান। আর যদি আল্লাহ তুমি আমার নর পাইছো আমি নামাজ সরি আমার নর পাইছো হেদি তোমার কোনো হুকুম মানে না হ্যাঁ দি তার না, তাহলে তো সে ইমানদার হইল না, হেই হাজার এখন শিখি না।
একটা বাচ্চা যদি মারা যায় মহিলা কান্দে আর কোনো ভার নাবো। সারা আসমানে আমার এক সানাসীর একটা বাচ্চা তুমি কেমনে নিলাবো। উমকে দি সাতটা একদম নিলা না, আর যদি আলহামদুলিল্লাহ যত বড় মুসিবত হোক যত অসুখ হোক আমি আলহামদুলিল্লাহ সুস্থ রাখার মালিক তুমি, অসুস্থ করার মালিক তুমি, আলহামদুলিল্লাহ আমি দূরে কণ্ঠে কিনা দিক না। তখন আল্লাহ বলেন আমার বন্ধায় পরীক্ষায় ভাস এখানেও আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। গেল দুই তিন নম্বর, ইমান আনছি কইলেই চলবে না, তিন নম্বরে পরীক্ষা নেওয়া হবে বিধিবিধান দিয়া। বিধিবিধান নামাজ আল্লাহর এক বিধান, রোজা আল্লাহর এক বিধান, হজ আল্লাহর এক বিধান, যাকাত আল্লাহর এক বিধান, ফর্দা ইদা আল্লাহর এক বিধান। ধরে কোন শিখে না হাঁটু ধরে কোন ইমান আনছি আবার নামাজ কেন, ইমান আনলাম তো রোজা কেন, ইমান আনলাম তা আবার ফর্দা করো ইদা কেন, ইমান আনছি তো সুদ খাইও না ঘুষ খাইও না এগুলা কেন। আল্লাহ বলেন এগুলা দিলাম কে ইমানের দাবিতে সত্য আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী ইদা প্রকাশ করার জন্য। আর একটু জোরে আল্লাহ মানে আখেরাত মানে, আল্লাহ বিশ্বাস করে, নামাজ মানে না, ইমানের দাবিতে মিথ্যা। আর একটু জোরে কোন রোজা রাখে না, তোর রোজা খেলে আবার সারাদিন উপাস তখন যাবে কি আবাদত যদি ইমানদার দাবি করেও আল্লাহর খাতাতে ইমানদার নাই। আর দুজনে কম আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই বিধান দিয়েছেন মাথা বেঁধে যারা মেনে নিয়েছেন তারাই হল সত্যিকারের মুমিন। আল্লাহ তুমি যা হুকুম দিয়েছ আমি তা মেনে নিয়েছি, নামাজের বিধান মেনে নিয়েছে, রোজার বিধান মেনে নিয়েছে, যাকাতের বিধান মেনে নিয়েছে। আল্লাহ বলছেন সুদ হারাম, যুক্তি দেয় সুদ হারাম হইতো কেনে, আরেকবেলা ব্যবসা করলে যদি ব্যবসা না করতে পারে আমিও তো সুদের ব্যবসা করি আমারটা হারাম হইতো কেনে। আর সুদ হারাম গেল যুক্তি দিয়ে বুঝানিও কঠিন, হে যুক্তি দেয় আমার থেকে 5 লাখ টাকা নিয়ে হে কাতার গেছে আমারে, হে মাসে 5.50 হাজার দিব, হে 1 লাখ টাকা রুজি করে হেরও তো 50 লাভ হয়েছে আমারও দিছে, অসুবিধা কি ঘুমাই গেছে না গেল, আমি 10 লাখ টাকা দিছি সুদের উপরে, এনে উমর বাজারও দোকান খুলছে না, যেমন এই যে লোন আনে ব্যাংকের থেকে লোন আইনা করে 50 লাখ টাকা আইনা বিরাট বড় দোকান দিছে, এখন দেখা যায় যারা লাভ হয় হেরারও দেয় হেও খায়, হেরারও দেয় হেও খায়, তো অসুবিধা কীটা আমার যেমন দিতেছে হেরো তো লাভ হইতেছে, তো অসুবিধা কীটা আমি কেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন সুদ কেন আরাম করেছেন আল্লাহ আমার আকলে ধরে না। এরপরে বলেন আমার আকল দুই কিটা আর দস্ত কিটা, আমার আল্লাহ আমার জন্য যা আরাম করেছেন অবশ্যই ইদা আমার কল্যাণের জন্য করেছেন। আর দুজনে কোন
এই কথা বলে আল্লাহর বিধান যারা মেনে নেয় তারা এ কবে সত্যিকারের ইমানের দাবিতে সত্যবাদী। আমার যুক্তিও দরকার না ধরুক, আল্লাহ বলছে হারাম, মেনে নিতে হবে হারাম, যদি কন্ট্রি খেনা। আল্লাহ বলছেন হালাল, মেনে নিতে হবে হালাল। হস কেলে গা ইজা আবার কি আবাদত। একবার একটা চাকরিও গেছে, ফজও গেছে, সব গেছে। ইদার নাম জানি নি কে জানালে জানে আব্দুল লতিফ, না না সিদ্দিকে কয়ে লাভ নাই, আব্দুল লতিফ কাজ্জাবি। হাঁটু জোরে মা, হাঁটু জোরে। হে ওহজরে কয় রসুলের গুত্রের লোকেরা খাইবার কোনো ব্যবস্থা নাই, এর লেগে একটা হজ নামে এক মেলা দিছে, এরা রুজি রোজগার হইতো খাইত। চাকরিও গেছে, মন্ত্রিত্বের চাকরিও গেছে, আওয়ামী লীগের ফদও গেছে, আবার লক্ষ্য করে দেখেন ইমান ভানও গেছে। এটা সব লস পিতার লস। আর আমরা এই কারণে মাঝে মাঝে আওয়ামী লীগের ধন্যবাদও দিই। ঘুমে গেছে কেন এটা? লতি সিদ্দিকের বিরুদ্ধে আন্দোলন যখন শুরু হয়েছে সরকারে মেনে নিছে, শিক্ষানীতির মধ্যে কিছু ব্রাহ্মণ্যবাদ ঢুকাই দিছে, ইসলামের অনেক কিছু বাদ দিয়া আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রস্তাব যখন দিছে সরকারে এটা মেনে নিছে, এই জন্য ধন্যবাদ দেই। আর একটা কাম করতে পারলে আরও ডাবল থ্যাংক ইউ, ডাবল ধন্যবাদ দেওয়া হইব। যদি কোনো ঠিক না ঠিক না, এটা হইল 70-90% মুসলমান যে দেশে, এদেশের মুসলমানরা মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই। যদি কোনো ঠিক না ঠিক না, মুসলিম দেশে একটা আদালতে যা হিন্দু বানিয়ে দিয়েছেন, এটা বানিয়ে দেন, আমরা এরা কোনো আহত্য করি না, প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্টে গ্রিক দেবী আরেক দেশের দেবতা না, আমরা যেসব বাহিনীর কোনো সুযোগ নাই। আর জোরে কান, এটা আমরা দাবি জানাই, এই যোগ আমরা মহিলার ধন্যবাদ দেব। জোরে কোনো দিকে না, আর যদি না মানে তাহলে আবারও যদি আহ্বান করে মূর্তি অপসারণ করার জন্য প্রয়োজনে শরীরের তাজা রক্ত দিয়ে হইল সেই মূর্তি অপারেশন করাই হবে ইনশাআল্লাহ। এই আব্দুল লতিফ কাজ্জাবি হজরে পুসা দিয়া শেষ, এই মানুষের চাকরিও শেষ। ঠিক না, আর একটা ইজারও চাকরি শেষ, বুঝতাম নি আর একটা মহিলারে বানাইছিল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মনে আছে না আপনারা? দাদা কি মনি দেখো, মনি মনি দেখলে আসল মনি বানাই দিছে। দেখো মনি, আমি লন্ডন, এ সময় ভাষণ দেয়, এই ভাষণ দেয় আবার দাবি করে কিটা অনেকদিন পরে, এটা মুসলমান আমি বুঝতে গিয়া অনেক দিন লাগছে, নামও বুঝি না খাওয়াও বুঝি না মুসলমানদের। হঠাৎ করে একদিন দেখি উমরার লোক যারা করতে গেছে, দেখি দিহু মনিও, আমি ভাইটা দিই গেল কিটা, তখন বুঝছি যে এটা মুসলমানের খাতার নাম লেয়া। ঘুমে গেছেন কেন? এটা একটা পূজা আছে লেখন লাগে যে আপনি
কোন ধর্মের ধরলে আমার লাগে মুসলিম বুঝছেন না, তুই জন্ম না মুসলিম দেখছে নাই যে এই হারামের এরিয়ার ঢুকতে পারতো না, ঘুমাইকে সঙ্গে না এটা। এই ব্যাপারে সৌদির প্রশাসন খুব শক্ত, অকালে আমেরিকার প্রেসিডেন্ট হইল হরমের ভিতরে ঢুকতে দিত না। তখন বুঝছি দিহুমণি মুসলমান লেহা তো বাসন দেয়, আমিও তখন লন্ডন বুঝতাম যে কি বাসন এখন বাসন দইল মোল্লারা আমাদেরকে পিছায় নিতে চায়, হেফাজতের মোল্লারা, মোল্লারা বলতে হেফাজতের মোল্লারা আর কেউ মোল্লারা, হেফাজতের মোল্লারা। আর আসলেও হেফাজতের মোল্লা ছাড়া আরো যে কিছু আহলে বেদাত আহলে হাদিস আরো যে কত মোল্লা আছে এটা হেলাও হিসাব করে না, আমি জানি এটা হিসাবের না, এটা সিন্নি দিলে আমরা লাড়ি দিলে ইচ্ছায়। আর হেফাজতের মোল্লারা কি জায়গায় পড়তো সহজে লড়ত নাই, গরম পানি আমি তো ছিলাম সাফরা সত্তরের একটু জেড ইয়ার্লা গরম পানিতে ছিলিয়া গরম খারাপ গরম পানি ছেড়ে দিছে কত খারাপ তারা যায় কথা বলছেন না, এর ওরও তো অনেক মরছে সরাইতে গিয়া যদি কোনো ঠিক না, যদি গরম পানি না হইতো আর আজকাল লাগাই না সাউন্ড গ্রেনেড কারণ বন্ধু গেছি ওই যে অনেক সময় আওয়াজের শুনে ভাইকিয়া গুলি করছে না কিন্তু আওয়াজের শুনে নিচে হয়ে যায় সাউন্ড গ্রেনেড ইদার আওয়াজের শুনে মানুষ এমন বিপদ আওয়াজ আমি আসলাম তো দেওয়াল ওয়াল কাহে বিল্ডিং রেয়ার হলেও এখনো যারা ক্ষমতায় আছে ডর কিন্তু গেছে না, ডরাইলে হেফাজতের মোল্লা লড়াই ডরায় আর আটটাতে রবিউল আওয়াল আইলে কিছু সিন্নি সালাদ দিলে শেষ মিষ্টি খাই বেলি গেল এক নম্বর, মিষ্টি খাওয়ার বেলায় সিন্নি খাওয়ার বেলায় এর সাথে আমরা হারতাম না, এর সাথে হারা ঠিক না, যদি ভাই প্রতিযোগিতা হইতো ইসলামের নামে কে কত সিন্নি খাইতে পারে এই লেখারা ফার্স্ট, আর কত অনুষ্ঠান আমরা খাইতাম না সিন্নি খাইতাম না, উরুষ শরীফ এগারো শরীফ তেরো শরীফ চোদ্দ শরীফ ফাঁক ফান্দাতন শরীফ গান্দা শরীফ ইউ আল্লাহ অনুষ্ঠান আমরা হারতাম না আর চিনি ওকে যেতাম না, তো বুঝছে কি দা ওই হেফাজতের মোল্লারা ফিচাই নিতে চল কেমনে আমাদেরকে পর্দার বিধান দিয়ে পর্দার কথা বলে নারীগুলোকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়, নারীগুলো যদি ঘরে আবদ্ধ হয়ে থাকে তাহলে তো এই সমাজ পিছিয়ে যাবে, একটি সমৃদ্ধিশালী কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তোলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, দেড় হাজার বছর আগে পর্দার বিধান না দিলেছিল, এখন যদি মানুষ লাগে দেড় হাজার বছর ফিরছে যেমন লাগে দেড় হাজার বছর আগে যারা না দিলেছিল হিজা মানুষ কখন আমরা দেড় হাজার বছরে কত আগাইছি, আমি তখন বললাম ইন্না লিল্লাহ এমন তার শিরা এটা বাংলাদেশের দায়িত্ব শিরা কেমন হইল তার উপরে কেমন সারা করছে চাকরিও নাই পদও নাই কি কয় ইচ্ছাই নিতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই কেউ যদি কথা বলে আমি যদি ভাষণ দিই ভাই আমার আজ থেকে একশো বছর আগে
এই মাইক আবিষ্কার হয়েছে। মাইক বানানোর কথা মানতে হবে, তাহলে আমরা পিছিয়ে যাবো 100 বছরের। অতএব ওই বেলার কথা আর মানা যাবে না। আমাদের ইচ্ছা মতে ডিজিটাল সিস্টেমে মাইককে ফিট করতে হবে। কীভাবে? বলে মাউথ পিস নিয়ে বাসে লাগায় বান্ধ, বরণগুলো সুতরাং খোল্লা সামনে এনে ফিট করো, ক্লিপ দিয়ে সিফাদা এই ব্যাটারির মধ্যে না ধরে যেই বক্তা কথা বলবে তার পায়ের আঙ্গুলের মধ্যে সিফাদা ধরে রাখবা। এরপরে কারো হাত দিয়া ছিল্লি দিব, তখন উমর ফুরওয়াজ করলে উসমানীনগর থানার প্রতিটি ঘরে ঘরে আওয়াজ চলে যাবে, আওয়াজ হইব মাইক বানানো বলার কথা না মানে ইচ্ছা মতে উন্নতি চায়, উন্নতি হবে না, সিস্টেম বালা, আগের থেকে উন্নত সিস্টেম উন্নত। বলে কেমনে? বলে আগে ব্যাটারি তাসিল ওর বক্তার হওয়ার আঙুলো সিবাদা দলিতে সিস্টেমটা উন্নত। কথা বলছেন না? মাউথ পিস এখানে আসেন এসে বাসায় রাখার, বরণগুলো আসেন বাসায় রাখার, লুই সেখানে আছে আমাদের শুনে কেমন দিত, কিন্তু মাইক অচল। কেন? মাইক বানানোওয়ালার কথা মানে নাই। ঠিক তেমনিভাবে আমাদের বানানোওয়ালাকে সিল্লি দিয়া কর, সেই আল্লাহর বিধান পর্দা, এই পর্দা উপেক্ষা করে যারা উন্নতি চায়, সমৃদ্ধিশালী করতে চায়, আসলে সমৃদ্ধিশালী নয়, গোটা দেশকে অচল করে দিতে চায়। আল্লাহ বলেন খাতা দেখবো মুসলমান বুকতা ফাদা হইবা, ইমান শক্ত আর বিধান মানতে না, তুই ইমানের দাবিতে মিথ্যাবাদী, পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক এই জন্যে বলছেন যে আহাসিবান্নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন, আমি তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনভাবে পরীক্ষায় নির্যাতন যদি আসে ধান যেতে পারে, ইমাম ছাড়া হবে না। দাদি আছেন? আরো জনে কম অসুখ আসুক দুঃখ আসুক সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাজি আছেন? 3 নম্বর হলো আল্লাহর বিধান পালন করে প্রমাণ করে দেখাইতে হবে আমি ইমানদার। এই মসজিদে গেলাইছ ও ইমানদার, সুতরাংে ইমানদার, ফর্দার বিধান মানো কেনে ইমানদার, ইমানের দাবি এগুলো মানতে হবে। এগুলো যারা মানে না ইমানের দাবি করলে সত্যবাদী হবে না, এটা আল্লাহর কথা আমার কথা না, কার কথা? এই জন্যে ইমানের দাবি যদি করি তাহলে আল্লাহর বিধান অবশ্যই আমার না, জামাই মানি, জামাইয়ের কথা মানি না, মানা হয়েছে? জামাই গো তোমারে ভালোবাসি কেমনে যে ভাই কোন সাধনে ভাই, রাইতে দিনে শুধু তোমারে দেখি, জুতা দিদাও সান শুনে হই না, জুতা নিয়ে ফাও দিয়ে আইসি খাওন দাও স্বামী গো তোমার জায়গা খুল যাও, এটা জায়গা তোমার স্বামী আমি ফাঁকল দেওয়া না, ঘুমাইলেও তোমারে দেখি, ওয়াজ রাখতালেও তোমারে দেখি, তে খাওন দে উলোই না। আচ্ছা নিজে নিয়ে রাখেছে খাইয়া বিশ্বনাথ গিয়া ঘুমাইছে, আর একটা বউ তো আইব কে রাইছ, খালি ঘর তোমার ভালোবাসি তোমার ভাইরে বাসি নালে ভুলে রে গিয়া জামাইয়ের গুসার সুরে রাত যখন 100 বাজে আর আয় না, উঠতে গিয়ে সুরের মুড়ের দই দিয়া নিশে ঠান্ডা নিয়ে হলাই হয় তোর জনমের ভালোবাসা আজকে পাঠাই নেব, দাবি করস আমার লেগে অত মহব্বত একটা মানুষ না, যে কে ভালোবাসারও অকরে শুনছিলাম না বন্ধ রাস্তা। ঠিক তেমনি আল্লাহ কয় তুই দাবি করস আমি ইমানদার, আল্লাহ তোমারে ভালোবাসি, আর আমার কোনো বিদার মানুষ না, তোরও সুলের মুড়ির দইয়া জাহান্নাম হালাইয়া আসার হয়ু খাজু বিন নওয়াসি ওয়াল আকদাম। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে মানার তৌফিক দাও, আর দোয়া চাই আল্লাহ আমার যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমির কোথায় জানা আর জোরে শুনে বললাম আমিন, আর যেন ভালো করে পড়তাম ভারি যদিন বাচ্চা তাই কইয়া যেন পড়তাম ভারি।
মৃত্যুর আগ পর্যন্ত যেন হক কথা বলে বলে মৃত্যু হয় এটাই কামনা। যেরকম ঠিক না আল্লাহ জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল্লাহ আলেমা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নৌজন ভাইদের নিয়ে আল্লাহ আমি গুনাগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুনারে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত, আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। ইয়াল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন সবাই মাফ করে দাও। ইয়াল্লাহ আমাদের আওলাদগুলো আমাদের স্ত্রী সন্তান সবাই মাফ করে দাও। ইয়াল্লাহ আমরা যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। ইয়াল্লাহ আমার এক ভাই বাসামী আসাব লন্ডন থেকে এসেছেন, উনি দোয়া চাইছেন ওনার মা অসুস্থ, আল্লাহ ওনার মারে তুমি পূর্ণ সুস্থ করে দাও। আরও যারা দোয়া চাইছেন আর যারা চাইতে পারেন নাই, যার যে দরখাস্ত আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়াল্লাহ ইসলাহুল মুসলিমিন পরিষদরে তুমি কবুল করো। ইয়াল্লাহ ওনাদের এই আয়োজনকে তুমি কবুল করো। এই আয়োজন আমাদের সকলের জন্য টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যারা সাহায্য করছেন কেয়ামতের দিন এই মা এই সকল জন্যে নাজাতের ওসিলা বানাইয়া দে। ইয়াল্লাহ আমাদের অপতিকা লাখো কোটি দুরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। ইয়াল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ আমাদের আগ বাড়াইলাম আমাদের মধ্য থেকে যাদের মা বাবা বিদায় হয়ে গেছেন ওনাদের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ আমরা দাদা দাদি নানা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় যে যেখানে কবরে আছেন প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ এই সংগঠনের এক সদস্য জমরুদ্দিন সাহেব আল্লাহ উনি বিদায় হয়ে গেছেন ওনার কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ আমাদের প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা গহর পরি রহমতুল্লাহ আলাই আল্লামা হুসাইন আহমদ উমর হরি রহিমাহুল্লাহ আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করে দাও। আরও যারা বিদায় হয়ে গেছেন ওনাদের সকলকে জান্নাতের বাগান বানাই দাও। ওনাদের কবর যারা আছেন আল্লাহ আমরা ক্যাম্প করি হুজুর অসুস্থ আল্লাহ ক্যাম্প করি হুজুর সহ আল্লাহ আমাদের উস্তাদ যারা আছেন উস্তাদ পীর মশায়েক আল্লাহ বিষ্ণুজি হুজুর সহ ওনাদেরকে হায়াতের তৈবা দাও। ইয়াল্লাহ আমরা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। যদি মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله.